আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো আর আমিও ভালো আছি। আর আশা করি তোমরা ভালো থেকে বাড়িতে বসে এই করোনা কালে পড়াশোনা করছো। তোমরা হয়তো জানো এই করোনা বিশ্বব্যাপী সমস্যা, তাই এই বিশ্বব্যাপী সমস্যার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ আছে। তাই এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইনের ক্লাসের ব্যবস্থা গত বছর থেকেই করে যাচ্ছে। তাই এই ব্যবস্থার অংশ হিসেবে আমি তোমাদের শিক্ষক, তোমরা হয়তো আমাদের স্কুলের নতুন ছাত্র, তোমরা আমাদেরকে চেনো না আর আমিও তোমাদেরকে ভালোভাবে চিনি না, তোমরা সামনে নাই, তাই তোমাদের সঙ্গে আমি পরিচিত হতে, তোমাদের পরিচয়টা আমি পেতে পারছি না। আর ক্লাস নেওয়ার পূর্বে আমি আমার পরিচয়টা তুলে ধরছি। আমি জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্বের উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগের সহিত আমার ক্লাসটি শ্রবণ করবে এবং আশা করি তোমরা আমার ক্লাসটি শ্রবণ করলে তোমরা যথেষ্ট উপকৃত হবে। তাই উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে ধ্বনি কাকে বলে। ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে বা শব্দকে ধ্বনি বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে। আর একইভাবে ধ্বনির সাথে সম্পর্ক বর্ণ। বর্ণ হচ্ছে ভাষা লেখার জন্য যে সকল সাংস্কৃতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। যেমন বাংলায় বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে সরাসরি উচ্চারিত হতে পারে, সেটা হচ্ছে স্বরবর্ণ, বা ওই বর্ণকে বলা ধ্বনিও বলা যায়। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে যে বর্ণ বা ধ্বনি স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি বলে। বাংলায় ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, আর স্বরবর্ণ বা স্বর ধ্বনি হচ্ছে 11টি। এখন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। সেই বাংলা ধ্বনিতত্ত্ব আলোচনা করার পূর্বে ধ্বনিতত্ত্ব কোথা থেকে এসলো সেটাও তোমাদের জানার দরকার। তোমরা হয়তো জানো যে প্রত্যেক ভাষারই এক একটা ব্যাকরণ আছে। ব্যাকরণ ছাড়া কোনো ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় না। তাই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের অন্যতম হচ্ছে ধ্বনিতত্ত্ব। এবং আজ তোমাদের আমি এই ধ্বনিতত্ত্বের অন্যতম একটা বিষয় উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী নিয়ে আলোচনা করব। আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী। উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে বর্গীয় ধ্বনি বা বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বা স্পৃষ্ট ধ্বনি। এখানে ধ্বনির ক্ষেত্রে ধ্বনি বলা যায়, বর্ণর ক্ষেত্রে বর্ণ বলা যায়। এখন বর্গীয় ধ্বনি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে প্রথমে জানতে হবে বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গ হচ্ছে 5টা। বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গ হচ্ছে 5টা, কোয়া থেকে মোয়া পর্যন্ত। এই বর্গের মধ্যে কোয়া থেকে মোয়া পর্যন্ত এই 25টি বর্গকে বর্গীয় বর্ণ বলে। এবং এই 25টি বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম, যেমন বাংলা ব্যঞ্জন বর্ণে কোয়া থেকে মোয়া পর্যন্ত এই 25টি বর্ণের ক্ষেত্রে 5টা বর্গ আছে। এবং এই 5টা বর্গের 5টা নাম, যেমন প্রত্যেক বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নামকরণ করা হয়েছে, যেমন ক, খ, গ, গ, ম। এই 5টা বর্ণ বা 5টা ধ্বনি ক বর্গের অন্তর্ভুক্ত। চ, ছ, জ, ঝ, ঞ, এই 5টা ধ্বনি চ বর্গের অন্তর্ভুক্ত। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টা ধ্বনি বা বর্ণ ট বর্গের অন্তর্ভুক্ত। এইভাবে বাংলা ব্যঞ্জন বর্ণে বর্গ হচ্ছে 5টা আর বর্গ বর্ণ হচ্ছে 25টা। এবং ক থেকে এই ম পর্যন্ত এই 25টা ব্যঞ্জন বর্ণকে বর্গ বর্ণ বলে। আবার অন্যভাবে সেই
বর্গ বর্ণগুলোকে স্পর্শ বর্ণও বলা যায়, আবার স্পৃষ্ট বর্ণও বলা যায়। কেন স্পর্শ বর্ণ আমরা বলবো? কারণ এই 25টা বর্ণ উচ্চারণকালে জিহ্বার, জিভ হচ্ছে বাকযন্ত্রের একটা অন্যতম উপকরণ। এই জিহ্বার কোনো না কোনো অংশের স্পর্শ ছাড়া এই 25টা বর্ণ উচ্চারণ করা যায় না। যেমন কোয়া, আমরা কোয়া উচ্চারণ করতে গেলে জিহ্বার সাহায্যে আমরা এই কোয়া উচ্চারণ করি, এই কারণে এই কোয়া বর্ণটাকে বা কোয়ার ধ্বনিটাকে স্পর্শ ধ্বনি বলা হয়। আবার স্পৃষ্ট ধ্বনিও বলা হয়। অনুরূপভাবে তোমরা খ উচ্চারণ করে দেখো, খ জিহ্বার সাহায্যে উচ্চারণ আছে এবং জিহ্বার স্পর্শের মাধ্যমে এই বর্ণটা বা এই ধ্বনিটা উচ্চারিত হচ্ছে। অনুরূপভাবে আমরা এই 25টা বর্ণের বা 25টা ধ্বনির শেষ বর্ণটা বা শেষ ধ্বনিটা হচ্ছে ম ধ্বনি। ম উচ্চারণ করো তোমরা, যেমন ম উচ্চারণ করতে গেলে আমরা ম ম, অর্থাৎ স্পর্শের জিহ্বার স্পর্শের মাধ্যমে এই বর্ণটা উচ্চারিত হচ্ছে। বিধায় এই 25টি বর্ণ বা এই 25টা ধ্বনিকে বর্গীয় ধ্বনি বলে বা স্পর্শ ধ্বনি বলে বা স্পৃষ্ট ধ্বনি বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ যে এই বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি সবই এক। আবার বর্গীয় বর্ণও বলা যায়, স্পর্শ বর্ণও বলা যায়, স্পৃষ্ট বর্ণও বলা যায়, এবং এই 25টাই এর অন্তর্ভুক্ত। তাহলে তোমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে কোয়া থেকে মোয়া পর্যন্ত, এবং কোয়া থেকে মোয়া পর্যন্ত বর্গ আছে হলো 5টি, এবং বর্গ 5টির নাম হচ্ছে কোয়া বর্গ, ট বর্গ, চ বর্গ, প বর্গ, ত বর্গ। যাই হোক, আমরা এতক্ষণ বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বা স্পৃষ্ট ধ্বনি নিয়ে আলোচনা করলাম। এখন আসা যাক, আমরা নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ নিয়ে আমরা আলোচনা করব। আমি কাঠির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, দেখো বোর্ডে লেখা আছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। আমরা ধ্বনির ক্ষেত্রে ধ্বনি উচ্চারণ করব, বর্ণর ক্ষেত্রে বর্ণ উচ্চারণ করব। এবং এই নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ হচ্ছে, আমি সহজভাবে তোমাদেরকে টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে, এই প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণটার দিকে লক্ষ্য করবা বা পঞ্চম ধ্বনিটার দিকে লক্ষ্য করবা। প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ বা পঞ্চম ধ্বনি, যেমন ক বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে কে? উম। চ বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে কি? ইয়। ট বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে কি? মূর্ধন্য, মূর্ধন্য। ত বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে কি? দন্ত ন। প বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে কি? ম। এখন দেখো, এই প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ বা পঞ্চম ধ্বনি, যেমন উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা বর্ণ, অর্থাৎ এই পঞ্চম বর্ণটা, প্রত্যেক বর্গের এই পঞ্চম বর্ণটা বা পঞ্চম ধ্বনিটা নাকের সাহায্যে উচ্চারিত হয়। যেহেতু নাকের সাহায্যে উচ্চারিত হয়, আমরা নাকের সাহায্য ছাড়া এই 5টা বর্ণ উচ্চারণ করতে পারি না। তাই এই 5টা বর্ণ বা এই 5টা ধ্বনিকে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ বলে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু তোমাদেরকে এখন আমার সামনে পাচ্ছি না, তাই আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারছি না। যদি তোমরা সামনে থাকতে, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করতাম এবং তোমরা সহজভাবেই বুঝতে পারতে যে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণগুলো আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি। নাকের সাহায্য ছাড়া এই ধ্বনি বা এই বর্ণগুলো উচ্চারিত হয় না। এবং সহজভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখবা যে প্রত্যেক লাইনের পঞ্চম বর্ণটা, অর্থাৎ প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণটা, যেমন ক বর্গের পঞ্চম বর্ণ উম, চ বর্গের পঞ্চম বর্ণ ইয়, ট বর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য, ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য, প বর্গের পঞ্চম বর্ণ ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসা যাক, আমরা পরবর্তী পর্যায়ে যাব। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব ঘর্ষণজাত বর্ণ বা ঘর্ষণজাত ধ্বনি। তোমরা কাঠের দিকে তাকাও, বা উষ্ণ বর্ণ বা উষ্ণ ধ্বনি, বা শীষ বর্ণ বা শীষ ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই ঘর্ষণজাত বর্ণ বা ঘর্ষণজাত ধ্বনি, উষ্ণ বর্ণ বা উষ্ণ ধ্বনি, শীষ বর্ণ বা শীষ ধ্বনি, প্রতিটা বিষয়ই এক। তোমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে
এই ধ্বনিগুলো, এই ঘর্ষণজাত ধ্বনি বা উষ্ণধ্বনি বা শীর্ষধ্বনি উচ্চারণের সময় জিভের ঘর্ষণের সাহায্যে এগুলো উচ্চারিত হয়। জিভের ঘর্ষণ ছাড়া এগুলো উচ্চারিত হয় না। এবং এই ঘর্ষণজাত বা উষ্ণ বা শীর্ষধ্বনি হচ্ছে তিনটা, যেমন তালুবস, এই জিভার ঘর্ষণের সাহায্যে উচ্চারণ হচ্ছে, দন্ত, জিভার দেখো জিভার সামনের অংশটা ঘর্ষণের সাহায্যে এটা উচ্চারণ হচ্ছে, অনুরূপভাবে হ হ, অর্থাৎ জিভার সাহায্যে এবং জিভার ঘর্ষণের সাহায্যে এগুলো উচ্চারিত হচ্ছে বিধায়। এগুলোর নাম ঘর্ষণজাত ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি। আবার এগুলোকে আবার শীর্ষ ধ্বনিও বলা হয়, কারণ যেমন আমরা অনেক সময় একটু একটু বন্ধুবান্ধবের সাথে আর কি করেও অনেক সময় শীষ দিই, শীষ হয়তো আমরা প্রত্যেকে দিতে জানি, তাই না? যাই হোক, যেমন এই দন্ত তালবস, দন্ত হ, এগুলো উচ্চারণ করতে গেলে শীষ দেওয়ার মতো উচ্চারিত হয়, শীষ দেওয়ার মতো উচ্চারিত হয়। যেমন আমি যদি শ্বাস উচ্চারণ করতে করি, শ্বাস শ্বাস, দেখো এখানে শীষ দেওয়ার মতো উচ্চারিত হচ্ছে, শ্বাস আস আস, এবং শীষ দেওয়ার মতো উচ্চারিত হচ্ছে বিধায়। এগুলোকে শুধু ঘর্ষণজাত ধ্বনি বলা হয় না, শীষ ধ্বনিও বলা হয় বা উষ্ণ ধ্বনিও বলা হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘর্ষণজাত ধ্বনি বা উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি বিষয়ে বুঝতে পেরেছ, এবং তোমাদেরকে বিশেষ করে এই উদাহরণ মনে রাখতে হবে, তালবস, দন্তস, হ, এই তিনটা বর্ণ হলো ঘর্ষণজাত ধ্বনি বা উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি। যাই হোক, এখন আমি পরবর্তী পর্যায়ে যাব, পরবর্তী পর্যায়ে আমি তোমাদেরকে কম্পিত ধ্বনি বা কম্পজাত ধ্বনি নিয়ে আলোচনা করব, কম্পিত ধ্বনি বা কম্পজাত ধ্বনি নিয়ে আলোচনা করব। তোমরা আমার কাঠির দিকে তাকাও, এখানে লেখা আছে কম্পিত ধ্বনি বা কম্পজাত ধ্বনি বা কম্পন কম্পনজাত বর্ণ। এই কম্পিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র, বাক যন্ত্রের অন্যতম হচ্ছে কি স্বরতন্ত্র, বাক যন্ত্রের অন্যতম অঙ্গ হচ্ছে কি, উপকরণ হচ্ছে কি স্বরতন্ত্র। এই স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হয়, এই স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হয়। এই কম্পিত ধ্বনি এবং কম্পনজাত ধ্বনি বা বর্ণ হচ্ছে একটি মাত্র, বাংলা ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ হচ্ছে কম্পিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি বা বর্ণ, এবং এটা উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র তীব্রভাবে কি কম্পিত হয়। যেমন র র র, দেখো স্বরতন্ত্র তীব্রভাবে কি কম্পিত হয়, অন্য কোনো বর্ণ উচ্চারণকালে স্বরতন্ত্র এভাবে তীব্রভাবে কম্পিত হয় না, এই ক্ষেত্রে শুধু স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হচ্ছে, তাই এই ধ্বনিটির নাম বা এই বর্ণটির নাম কম্পিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি। তোমরা বিশেষ করে এই উদাহরণটা মনে রাখবে এবং এই উচ্চারণটা লক্ষ্য করবে যে স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হয় বিধায় এটার নাম কম্পিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই কম্পিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনিটা সম্পর্কে বুঝতে পেরেছ, এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে যে স্বরতন্ত্র তীব্রভাবে তীব্রভাবে কম্পিত হয় এবং একটিমাত্র বর্ণ সেটা হচ্ছে বা ধ্বনি সেটা হচ্ছে র। এখন এসো আমরা তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করব, তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করব। এই তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বা বর্ণ হচ্ছে এই ধ্বনি হচ্ছে মাত্র দুটো, এবং বিশেষ করে উদাহরণ তোমরা মনে রাখার চেষ্টা করবে, যেমন বাংলা ব্যঞ্জন বর্ণে ঢয় শূন্য র আছে, ঢয় শূন্য র আছে, এই দুটো বর্ণ বা এই দুটো ধ্বনি হচ্ছে তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি। এই ঢয় শূন্য র আর ঢয় শূন্য র উচ্চারণকালে জিভার উপরের দিকে একটি মাত্র টুকা দেয়, জিভা জিভের উপরের দিকে, দেখো ডয় শূন্য র, ডয় শূন্য র উপরের দিকে একটি টুকা দিচ্ছে, ডয় শূন্য র, জিভাটা উপরের দিকে, উপরের
দাঁতের পাটিতে উপরের পাটিতে কি একটি মাত্র টুকা দিচ্ছে ঢয় শূন্য র এই টুকার টুকরা দিল ঢয় শূন্য র একটি টুকা দিচ্ছে এই একটি টুকা দিচ্ছে তাই এর নাম তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বা টুকাজাত ধ্বনি টোক অর্থাৎ টুকা দিচ্ছে বিদায় টুকাজাত ধ্বনিও বলা হয় অর্থাৎ মনে রাখতে হবে বিশেষ করে এগুলো এই উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী মনে রাখতে গেলে তোমাদেরকে বিশেষ করে উদাহরণগুলো বেশি 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 মনে রাখতে হবে নতুবা তোমাদের সংজ্ঞা মনে থাকবে না যাই হোক এখন আমরা পরবর্তী পর্যায়ে যাব আশা করি তোমরা তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বা টুকাজাত ধ্বনি সম্বন্ধে বুঝতে পেরেছ এখন আমার কাঠির দিকে লক্ষ্য করো এখন পরবর্তী ধ্বনি হচ্ছে পার্শ্বিক ধ্বনি এই ছয় নাম্বার হচ্ছে নাম্বার ছয় পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ তোমাদেরকে মনে রাখতে হবে বাংলা ব্যঞ্জন বর্ণে পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ হচ্ছে মাত্র একটি পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ হচ্ছে মাত্র একটি এবং এই উচ্চারণ প্রক্রিয়াটা মনে রাখতে হবে এই পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণটা উচ্চারণ করবার সময় বাউপ্রবাহ জিহ্বার বাউপ্রবাহ জিভের দুই পাশ দিয়ে কখনো দুই পাশ দিয়ে বেরোয় কখনো এক পাশ দিয়েও কি কখনো কখনো বেরোয় যখন বাউপ্রবাহ জিভের দুই পাশ দিয়ে বা এক পাশ দিয়ে বেরিয়ে যায় তখন তার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ যেমন তোমরা উচ্চারণ করো ল দেখো জিহ্বার দুই পাশ দিয়েই কি জিভের দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে ল উচ্চারণটা লক্ষ্য করো সোনামণিরা ল যেমন লাল উচ্চারণ করো লাল লাল দেখো জিভের দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে তাই এর নাম হয়েছে এই ধ্বনি বা এই বর্ণটির নাম হয়েছে পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ আশা করি সুপ্রিয় সোনামণিরা তোমরা এই পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণটা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে এই পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ মাত্র একটি এখন আমি তোমাদের আর একটা ধ্বনি বা আর একটা বর্ণ নিয়ে আলোচনা করব আর এক প্রকার ধ্বনি সেটা হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি বা অন্তস্থ ধ্বনি বা তরল ধ্বনি আমার কাঠির দিকে তাকাও নাম্বার সেভেন হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি বা অন্তস্থ ধ্বনি বা তরল ধ্বনি বা বর্ণ নৈকট্যমূলক ধ্বনি বা অন্তস্থ ধ্বনি বা তরল ধ্বনি বা বর্ণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশেষ করে নৈকট্যমূলক মানে কি নিকটে নৈকট্যমূলক মানে নিকটে যেমন বর্গীয় বর্ণ হচ্ছে কি ক থেকে ম পর্যন্ত পূর্বেই আমি দেখিয়েছি তোমাদেরকে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ এই বর্গীয় বর্ণের কেবলই পরে বা নিকটে বর্গীয় বর্ণের কেবলই নিকটে আর উষ্ণ বর্ণ হচ্ছে উষ্ণবর্ণ হোক বা শীষবর্ণ বা ঘর্ষণ বর্ণ হচ্ছে কি ষ হ এই বর্গীয় বর্ণের কেবলই পরে আর উষ্ণবর্ণ বা ঘর্ষণজাত বর্ণ বা শীষবর্ণ স তালবস দন্ত স হ এর কেবলই আগে যে কয়টি বর্ণ থাকে সেই কয়টি বর্ণ এই উষ্ণবর্ণ আর বর্গীয় বর্ণের ভিতরে অবস্থান করে বিধায় এগুলোকে অন্তস্থ বর্ণও বলে আবারা বর্গীয় বর্ণের কেবলই পরে অবস্থান করে বিধায় নৈকট্যমূলক বর্ণও বলে আবার উষ্ণবর্ণের কেবলই কাছে অবস্থান করে বিধায় নৈকট্যমূলক বর্ণও বলে আবার তরল বর্ণ বা তরল ধ্বনিও বলে তাহলে অন্তস্থ মানে কি অন্তস্থ মানে মনে রাখতে হবে ভিতরে অন্তস্থ মানে মনে রাখতে হবে ভিতরে যেমন বর্গীয় বর্ণের পরে উষ্ণবর্ণ বা শীষবর্ণ উষ্ণবর্ণ বা শীষবর্ণ বা ঘর্ষণজাত বর্ণের আগে বর্গীয় বর্ণের পরে উষ্ণবর্ণ বা শীষবর্ণ বা ঘর্ষণজাত বর্ণের কেবলই আগে অর্থাৎ এই দুই দুই প্রকার বর্ণের মাঝখানে বা দুই প্রকার ধ্বনির মাঝখানে অবস্থান করছে বিধায় এগুলোর নাম অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ধ্বনি বা নৈকট্যমূলক বর্ণ বা নৈকট্যমূলক ধ্বনি বা তরল বর্ণ বা তরল ধ্বনি বলা হয় তোমাদেরকে মনে রাখতে হবে বাংলা ব্যঞ্জন বর্ণে ব দুটো
এই বটা হচ্ছে অন্তস্তক অন্তস্তবা এই বটা হচ্ছে অন্তস্তবা আর এটা হচ্ছে অন্তস্ত আর একটা অন্তস্ত জ আছে কিন্তু বর্তমানে খুব একটা ব্যবহৃত হচ্ছে না দেয়া হচ্ছে না আর এটা হচ্ছে হা তাহলে তাই অন্তস্ত ব হা এই তিনটা বর্ণ হচ্ছে অন্তস্ত বর্ণ বা অন্তস্ত ধ্বনি আমাদেরকে বিশেষ করে উদাহরণ মনে রাখতে হবে এবং দেখো মুখ প ফ ব ভ ম ম এর কেবলই পরে কি অন্তস্ত তারপর ছিল অন্তস্ত জ ব হ এরপরে কি এরপরে হচ্ছে তালবর্ষ দন্তস্য হ তাহলে লক্ষ্য করেছো যে বর্গীয় বর্ণের কেবলই পরে এই ম এর কেবলই পরে আর তালবর্ষ এর এর কেবলই আগে অবস্থান করছে বিধায় এর নাম নৈকট্যমূলক ধ্বনি বা নৈকট্যমূলক বর্ণ বা অন্তস্ত ধ্বনি বা অন্তস্ত বর্ণ বা তরল ধ্বনি বা তরল বর্ণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং যেহেতু বাংলা ব্যঞ্জন বর্ণে দুইটি ব এই ব এর উচ্চারণটা অনেকটা ও এর মতো উচ্চারণ করতে হয় অনেকটা ও এর মতো উচ্চারণ করতে হয় যেমন আমি যদি এই শব্দটা লিখি দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ফলো করো এইটা এই হ এর সঙ্গে এই বটা আছে বিধায় এই হ হচ্ছে হয়ে হটা অন্তস্ত অন্তস্ত বর্ণ বিধায় এই বটা হচ্ছে অন্তস্ত ব এবং এর উচ্চারণটা মূলত আমরা অনেক আউ ভা আউ ভান উচ্চারণ করি কিন্তু এর উচ্চারণটা ও এর মতো হবে এই এই উচ্চারণটা হবে এই এই উচ্চারণটা হয়ে যাবে সরেয়া ও আর বটা উচ্চারণ হয়ে যাবে ভান আউ ভান এই ক্ষেত্রে উচ্চারণটা বয়ের মতো হবে না বয়ের মতো উচ্চারণটা হবে না এবং হয়ের উচ্চারণটাও হ হবে না হয়ের উচ্চারণটা ও হয়ে যাবে আর বয়ের উচ্চারণটা ভ হয়ে যাবে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই আহ্বান অনেক উচ্চারণ করে আহ্বান কিন্তু আহ্বান হবে না মূলত মূলত উচ্চারণটা সঠিক উচ্চারণ হচ্ছে আউ ভান আউ ভান দেখবা যে যারা সঠিকভাবে সংবাদ পাঠ করে তারা উচ্চারণটা সঠিকভাবে করে তারা উচ্চারণ করে আউ ভান জানিয়েছেন আউ ভান জানিয়েছেন যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের বিশেষ করে আর দুই প্রকার ধ্বনি বা বর্ণ নিয়ে উচ্চারণ আলোচনা করব আমার কাঠের দিকে লক্ষ্য করো অঘোষ ধ্বনি এই অঘোষ ধ্বনি তোমাদেরকে সহজভাবে মনে রাখার জন্য আমি বলছি তোমরা আমার কাঠের দিকে তাকাও অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি অল্প প্রাণ মহাপ্রাণ অনেকটা সাদৃশ্যপূর্ণ অনেকটা সাদৃশ্যপূর্ণ তোমাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে মনে রাখতে হবে অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হলো বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গ হচ্ছে পাঁচটা এই পাঁচটা বর্গের প্রত্যেক বর্গের প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ এই দুটো বর্ণ হচ্ছে অঘোষ এখানে দেখো আমি লিখে দিয়েছি প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ যেমন কোয়া বর্গের প্রথম বর্ণ কোয়া দ্বিতীয় বর্ণ খোয়া চ বর্গের প্রথম বর্ণ চ দ্বিতীয় বর্ণ স তারপর ট বর্গের প্রথম বর্ণ ট দ্বিতীয় বর্ণ ঠ এইভাবে অনুরূপভাবে প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণটা হচ্ছে অঘোষ কারণ এটা অঘোষ নাম দেওয়া হয়েছে এই বর্ণ দুটো উচ্চারণ করতে বা এই ধ্বনি দুটো উচ্চারণ করতে স্বরতন্ত্র কম্পিত হয় না যেমন কোয়া উচ্চারণ করো কোয়া স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না এখানে স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না কোয়া অনুরূপভাবে খ স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না অনুরূপভাবে চ বর্গের প্রথম বর্ণ চ স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না স স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না অনুরূপভাবে ট বর্গের প্রথম বর্ণ ট স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না ঠ স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না কিন্তু অঘোষ হচ্ছে প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ এবং ঘোষ হচ্ছে প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এই তৃতীয় প্রত্যেক বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ এবং পঞ্চম বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় স্বরতন্ত্র কম্পিত হয় যেমন ক বর্গের তৃতীয় বর্ণ গ দেখো
উচ্চারণ করে দেখো সুপ্রিয় সোনামণিরা, গ এই স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, এখানে কম্পিত হচ্ছে, ঘ ঘ স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, উম উম এখানে কম্পিত হচ্ছে। অনুরূপভাবে চ বর্গের তৃতীয় বর্ণ বর্গীয় জ, বর্গীয় জ ঝ ঝ স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হচ্ছে। অনুরূপভাবে ট বর্গের তৃতীয় বর্ণ ড ঢ ড ঢ স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হচ্ছে, তাই এগুলো হচ্ছে ঘোষবর্ণ। তাই তোমাদেরকে সুপ্রিয় সোনামণিরা, তোমাদেরকে মনে রাখতে হবে আগে বর্গ চিনতে হবে। প্রত্যেক বর্গের বর্গ হচ্ছে পাঁচটা, ক থেকে ম পর্যন্ত ২৫টা বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ, এবং প্রত্যেক বর্গের নাম অনুসারে বর্গগুলোর নাম। তাই ক বর্গের বর্ণ হচ্ছে পাঁচটা, ক বর্গের প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ অঘোষ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ ঘোষ। অনুরূপভাবে চ বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ অঘোষ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ ঘোষ। অনুরূপভাবে ম বর্গের, ম বর্গের প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ অঘোষ। যেমন ম বর্গের প্রথম, ম বর্গের প্রথম বর্ণ হচ্ছে কে, প, প উচ্চারণ করো, প, ফ উচ্চারণ করো, ফ, স্বরতন্ত্র কম্পিত হচ্ছে না, কিন্তু প ফর পরে পরবর্তী তিনটা বর্ণ প ফ ব, স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, প ফ ব, ভ ভ, দেখো স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, ম ম, স্বরতন্ত্র কম্পিত হচ্ছে। তাই তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ, এবং এক এবং দুই বর্ণ, প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। এখন আসা যাক অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ নিয়ে এখন আমরা আলোচনা করব। অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ, তোমাদেরকে মনে রাখতে হবে এই অল্প প্রাণ বর্ণ, এখানে যেমন আমরা প্রত্যেক বর্গে প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ মনে রেখেছি, আমার কাঠের দিকে তাকাও, আর ঘোষ বর্ণের ক্ষেত্রে তৃতীয় চতুর্থ পঞ্চম মনে রেখেছি, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে অল্প প্রাণ বর্ণ হচ্ছে বেজোড়, প্রত্যেক বর্গের বেজোড় বর্ণগুলো, প্রত্যেক বর্গের বেজোড় বর্ণগুলো, বেজোড় প্রথম বেজোড় দুটো, প্রথম বেজোড় দুটো, এক আর তিন, এক আর তিন হলো অল্প প্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে মনে রাখতে হবে জোড় দুটো, মহাপ্রাণ হচ্ছে জোড় দুটো, দুই চার। অল্প প্রাণ এক নাম্বার আর তিন নাম্বার, আর মহাপ্রাণ হচ্ছে দুই নাম্বার আর চার নাম্বার। এই অল্প প্রাণ হচ্ছে কেন, এই বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে গেলে মুখ দিয়ে কম বাতাস বের হয়, এই এক নাম্বার আর তিন নাম্বার এই বেজোড় দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে কম বাতাস বের হয়। যেমন ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, মুখ দিয়ে কম বাতাস বের হচ্ছে, ক ক, কম বাতাস বের হচ্ছে, গ গ, মুখ দিয়ে কম বাতাস বের হচ্ছে, কিন্তু তুমি খ উচ্চারণ করো জোরটা, খ খ, বেশি বাতাস বের হচ্ছে, ঘ ঘ, ফলো করো সুপ্রিয় সোনামণিরা, খ ঘ, বেশি বাতাস বের হচ্ছে। তাই এই জোর দুটো বর্ণ অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ, প্রথম এবং তৃতীয় বর্ণ এক আর তিন হচ্ছে অল্প প্রাণ। অনুরূপভাবে চ বর্গ, দেখো চ অল্প বাতাস বের হচ্ছে, চ অল্প বাতাস বের হচ্ছে, জ বর্গীয় চ, বর্গীয় জ অল্প বাতাস বের হচ্ছে, কিন্তু স স, মুখ দিয়ে বেশি বাতাস বের হচ্ছে, ঝ ঝ, মুখ দিয়ে বেশি বাতাস বের হচ্ছে। তাই এই জোড় বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ, আর বেজোড় বর্ণগুলো হচ্ছে, এবং বেজোড় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ, বেজোড় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বিভিন্ন শ্রেণী ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, যেমন আমি আবার একটু তোমাদের এই নিয়ে আবারও একটু বলতে চাই, বিশেষ করে ঝালাই করতে চাই, তোমাদের রিভাইজ দিতে চাই। যেহেতু তোমাদের আমি সামনে পাচ্ছি না, তাই আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারছি না, তোমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে এই বর্গ বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বা ধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত ২৫টা। এই উদাহরণ অনুসারে তোমাদেরকে মনে রাখতে হবে।
নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ নাকের সাহায্যে উচ্চারিত হয় প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ, যেমন উম, ই, ঈ, মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটা বর্গ বর্ণ হচ্ছে নাসিক্য বর্ণ। ঘর্ষণজাত বর্ণ বা উষ্ণ বর্ণ বা শীষ বর্ণ বা শীষ ধ্বনি এগুলো উচ্চারণ করতে গেলে জিহ্বার ঘর্ষণ হয় এবং শীষ দেওয়ার মতো উচ্চারণ হয়, তাই এগুলো শীষ বর্ণ বা ঘর্ষণ বর্ণ বা উষ্ণ বর্ণ। কম্পিত বর্ণ বা কম্পনজাত বর্ণ বা ধ্বনি একটি মাত্র, মনে রাখতে হবে র। র উচ্চারণ করতে গেলে মানে স্বরতন্ত্র তীব্রভাবে কম্পিত হয়, র র র, তাই উদাহরণটা মনে রাখতে হবে। তাড়িত বা তাড়নজাত ধ্বনি বা বর্ণ, এই র ডয় শূন্য র আর ঢয় শূন্য র উচ্চারণ করতে গেলে জিহ্বা উপরে চলে একটিমাত্র টুকা দেয়, একটিমাত্র টুকা দেয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, দেখো উপরের দিকে জিহ্বা একটিমাত্র টুকা দিচ্ছে। এখন পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ উচ্চারণ করতে গেলে জিহ্বার দুই পাশ দিয়ে, জিভের দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, তাই এর নাম পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ, এবং এই বর্ণ হচ্ছে মাত্র একটি ল। নৈকট্যমূলক বা অন্তস্থ বা তরল ধ্বনি বা বর্ণ, মনে রাখতে হবে এই বর্ণগুলো অন্তস্থ ব হ বর্গ বর্ণের পরে আর উষ্ণ বর্ণের মাঝে অবস্থান করছে বিধায় এগুলোর নাম নৈকট্যমূলক বা অন্তস্থ বা তরল। এখন মনে রাখতে হবে অঘোষ মনে রাখবা, অঘোষ উচ্চারণ করবার সময় স্বরতন্ত্র কম্পিত হয় না এবং প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, আর ঘোষ হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম। অনুরূপভাবে অল্প প্রাণ হচ্ছে এক তিন বেজোড় আর মহাপ্রাণ হচ্ছে দুই চার, প্রত্যেক বর্গের দুই চার জোড়গুলো। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে চেষ্টা করেছ এবং আগামীতে আরও সুন্দরভাবে মনোযোগ সহকারে খেয়াল করবে। আমি আরও একটু আলোচনা না করলে, যেহেতু ক্লাস নিচ্ছি, একটু ফ্রুটফুল না হলে আমার নিজের কাছেও ভালো লাগে না, আর একটু বিষয় বাদ থেকে যাচ্ছে, আমি আর একটু বিষয় আলোচনা করব, যেমন ওষ্ঠবর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণে আর এক প্রকার বর্ণ আছে, ওষ্ঠবর্ণ। আমরা কম বেশি সবাই জানি যে ওষ্ঠ মানে কি, ঠোঁট, ওষ্ঠ মানে ঠোঁট। যেমন আমার কাঠির দিকে তাকাও, বানানটা হচ্ছে এখানে লিখেছি ও, ছয়টায় সংযুক্ত, ছয়টায় সংযুক্ত জফলা, ওষ্ঠ, এই ওষ্ঠ মানে ঠোঁট। অর্থাৎ ঠোঁটের ইংরেজি হচ্ছে কি, লিপস্টিক। এই বর্ণগুলোকে এক পর্যায়ে লিপস্টিক বর্ণ বলে, লিপস্টিক, লিপ, লিপ মানে কি ঠোঁট, লিপস্টিক। অর্থাৎ এই বর্ণগুলো ঠোঁটের সাহায্যে ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়, দুই ঠোঁটের সাহায্যে এই বর্ণগুলো উচ্চারণ করতে হয়, তাই এই বর্ণগুলোর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। এই বর্ণগুলো দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। আবার মানুষ আর কি করে লিপস্টিক, লিপস্টিক বর্ণ বলে, যেমন প, প, তুমি দেখো ঠোঁট ছাড়া প উচ্চারণ করতে করে দেখো, কখনো তুমি প উচ্চারণ করতে পারবে না, তাই প বর্গের পাঁচটি বর্ণ হচ্ছে ওষ্ঠবর্ণ বা লিপস্টিক বর্ণ, লিপস্টিক বর্ণ। যেমন প, ফ, ব, ভ, ম, ঠোঁট ছাড়া কখনো এই পাঁচটি বর্ণ উচ্চারণ করা সম্ভব নয়, তাই এই পাঁচটা বর্ণের নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। অনুরূপভাবে দন্তবর্ণ, দন্ত, দন্ত মানে কি, দাঁত, দন্ত মানে দাঁত, দাঁতের সাহায্যে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে দন্তবর্ণ। যেমন তোমরা সহজভাবে মনে রাখবা দন্তন্য, বাংলা ব্যঞ্জন বর্ণে দন্তন্য আছে না, তাই তোমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে এই দন্তন্য যে বর্গে আছে ওই বর্ণগুলো হলো দন্তবর্ণ। যেমন ত, থ, দ, ধ, দন্তন্য, ত, দাঁত, দাঁত ছাড়া উচ্চারণ হচ্ছে না, ত, ত, থ, দুটো দাঁতের মাধ্যমে, দুটো দাঁতের সাহায্যে এবং দুই দাঁতের দুই চোয়ালের মাধ্যমে উচ্চারিত হচ্ছে, ত, থ, দ, ধ, দন্তন্য। এবং দন্তন্য নাম যেহেতু একটা নয়ের আছে, বাংলা ব্যঞ্জন বর্ণে ন হচ্ছে দুটো, একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য। দন্তন্য যখন থাকবে এবং ওই বর্গের পাঁচটি বর্ণ হচ্ছে দন্তবর্ণ।
অনুরূপ ভাবে মূর্ধবর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ দুটো নয়, একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে মূর্ধন্য, আরেকটা স আছে মূর্ধ মূর্ধস্য। তোমাদেরকে মনে রাখতে হবে আরেকটা দন্তবর্ণ আছে, সেটা হচ্ছে দন্তস্য, দন্তস্য, যেহেতু দন্ত নাম দাঁতের সাথে দন্ত দন্তস্য আর মূর্ধস্য। এখন হচ্ছে মূর্ধবর্ণ ট ট ঠ ড ঢ, এই বর্ণগুলো মূর্ধর সাহায্যে উচ্চারিত হয়, তাই এগুলোর নাম হচ্ছে মূর্ধবর্ণ। মূর্ধন্য যে বর্গে থাকবে মনে রাখতে হবে মূর্ধন্য যে বর্গে থাকবে সেই বর্ণগুলো হচ্ছে মূর্ধবর্ণ। যেমন মনে রাখতে হবে মূর্ধন্য এইটা, এইটা যে বর্গে থাকবে সেগুলো মূর্ধবর্ণ, আর এইটা যে বর্গে থাকবে সেটা হচ্ছে দন্তবর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আরেক প্রকার বর্ণ আছে, সেটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী, পর আশ্রয় শব্দের অর্থ পরের আশ্রয়ে আশ্রিত, পরের আশ্রয়ে আশ্রিত, পরের আশ্রয়ে ব্যবহৃত, সেটাই হচ্ছে পরাশ্রয়ী। এই পরাশ্রয়ী বর্ণ হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণে কিছু বর্ণ আছে, কিছু বর্ণ আছে যে বর্ণগুলো অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অন্যের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না বা ব্যবহৃত হতে পারে না, সেগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। যেমন তোমাদেরকে মনে রাখতে হবে অনুস্বর কখনো একা বসে না, একা ব্যবহৃত হয় না, বিসর্গ কখনো একা ব্যবহৃত হয় না, চন্দ্রবিন্দ চন্দ্রবিন্দ কোনো অক্ষরের উপরে ছাড়া ব্যবহৃত হয় না, তাই এই বর্ণগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমার সামনে উপস্থিত থাকতে বা জুম ক্লাসের মাধ্যমে যদি ক্লাস হতো, তাহলে আমি এই শিখনফলটা তোমাদের প্রশ্নোত্তরের মাধ্যমে আমি তোমরা কতটুকু আমার পাঠ থেকে শিখতে পেরেছো বা আত্মস্থ করতে পেরেছো, আমি তখন প্রশ্নের আলোকে সেটা উপলব্ধি করতে পারতাম এবং মূল্যায়ন করতে পারতাম। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী ক্লাসে আমি আগামী ক্লাসের কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা বাংলা বিশেষ করে আগামী ক্লাসে তোমাদের সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদ নিয়ে আমি আলোচনা করব। তোমরা সন্ধিবিচ্ছেদ সম্বন্ধে ধারণা রাখবে, ধারণা নিয়ে রাখবে। তোমরা যদি পূর্বের থেকে ক্লাস নেওয়ার পূর্বে যদি নিজেরা কিছুটা বই পড়ে রাখো, তাহলে তোমরা পাঠগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে। যাই হোক আমি আজ যেহেতু আমার সময় শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সার্বিক সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে পড়াশোনা করবে এবং সুন্দরভাবে পড়াশোনা করে নিজে মানুষের মতন মানুষ হবে এবং ভালো মানুষ হবে, যে মানুষ হলে তোমরা দেশ এবং দশের সেবা করতে পারবে এবং তোমরা প্রতিষ্ঠিত হয়ে নিজের পাড়া প্রতিবেশীর বাবা মা এবং আত্মীয় স্বজনের উপকার করতে পারবে, এ আশাবাদ ব্যক্ত করি। এবং আবারও আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।